চক কোইলার নেগে দিদিছে আর এই গুটিটো গরম গরম তেওঁকে দিয়ে মানে যোন আহে কাস্টমার এটো গরম গরম তেওঁকে এনে দিয়ে প্রভাইড করে চাটনি এটা দিছে নেগুড়ি নেগুড়ি দিছে স্যার কেসা লাগ রে ফর বলিয়ে তো স্যার কেসা হ্যাঁ টেস্ট কি না হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ জ্যাজ ব্লগ আকোটা ভিডিও লৈ আপোনালোকৰ মাজত আজি আসলে মই দেখিছে এখন বেকত এখন ধাবা এখন আছে আর এই ধাবাখন বহুতে ফেমাস মানে আপোনালোকৰ যিখন দেৰগাঁও মানে নেঘেটিং পোৱাৰ আগত বালিজান বুলি কয় আর এইখনতে রাজা ধাবা বুলি এই ধাবাখন আছে বহুত পুরনি হয় 47 ইয়ার্স হয় এখন আর আসলে এই ধাবাখনের বিষয়ে এই কারণে হয়েছে এখন ফ্যামিলি ধাবা হয় আর ইয়াত মানে আসলে আপনাদের যদি নর্মেল ফুড মানে যে দুপরিয়া সময় সাকে থালি সুদিম আমি থালিও পায় ভাতর থালি আর দুই নম্বরটো হয়েছে ইয়াত মানে আপনার একটা ফেমাস আছে সেইটো হয়েছে আপনার রুটি যেটো 7 টকা পার পিস আর ডাল মাখনি যেটো আসলে ডাল তড়কা এটা আছে যেটা 40 রুপিস আর শুকান রুটি হয় সেখানে খুব ফেমাস আর খুব ভাল মানে বহুত মানুষ আহি পেলে খায় এনেও ভর্তি হয়ে থাকে মানুষ বহুত ধরনের ভর্তি হয়ে থাকে এখনতে সো গোটেই ভিডিওটা আপনার দেখাম তেওঁলোকৰ লগত পরিচয় করাম সো বলক পটাফট মানে এইখানেই হয়েছে ধাবা আর এই ধাবাখনের ভিতর এনে করে পেলে পুরা ধাবা স্টাইল হয় গোটেখিনি ইয়াত এনে করে পেলে চকীও আছে আর বিশেষকে বেঞ্চ মানে এনে করে পেলে আপনার ইয়াত আছে আর ইয়াত বনাটো মানে মেইন মাল বনাটো এটা বনাই থাকা নাই তথাপি মানে দেখাবল চেষ্টা করি গোটেখিনি সো সুমাই গিয়ে মূল মানে এই ধাবার রাজা ধাবার মালিক আছে তখন আপনার নামটো কি যুগল কিশোর শর্মা যুগল কিশোর শর্মা মানে এই ধাবাখন কিমান দিন হল আপনি কব পারিব নাকি কিমান দিন হয়েছে 47 ইয়ার্স সো ক্যা ক্যা মিলতা হ্যাঁ ক্যা ক্যা হ্যাঁ রুটি পাবো হ্যাঁ গুড় দালি পাবো ভাত পাবো এনে দিন তিনটা সাড়ে তিনটা লগত ভাত থাকে এটো ভাত না পায় আচ্ছা তিনটা লেকে ভাত থাকে নিরামিষ খালি নয় জানো খালি কিমান 60 আচ্ছা আর যেটো আপনার রুটি বা যেখানে আপনি কইছে সেইখিনি কিমান রুটি 7 টকা পিস দালি 40 টকা দাইল 40 টকা নয় জানো সো আমি এটা খাই পেলেও চাম গোটেখিনি কেনেকুৱা লাগে আর গোটেখিনি আপনার রিভিউ দিম বিশেষকে বহু মানুষ এই ধাবাখনলে আহে বহুত ভিড়ও থাকে এটা দেখিছে মোৰ বেকতো যেনেকে বহু মানুষ এনেকে গাড়ি রখাই পেলে এনেকে চাও গাড়ি রখাই পেলে এনেকে খাবলেও আহে সো গোটে বনোৱা প্রসেসখিনিও দেখাম কেনেকে তাত বনাই আছে সবলো হয়েছে মানে এনেকে ইয়াত পুরা বনাই থাকে ইয়াত দেখিছে আপনাদের ইয়াত একদম ইয়ে কয়লা হ্যাঁ না ইসমে কিয়া বানতা রুটি চাগে রুটি কয়লা কয়লা মানে চাও কয়লা মানে ইয়াত মানে এনেকে রুটি ইয়াত থেকে সেইপিনে রুটি বেলি আছে চাও এই রুটি বেলি আছে এখেতে মেইন কারিগর আপনি রুটি বেলা হ্যাঁ একদম পুরা রুটি বেলি আছে এনেকে করে পেলে আর ইয়াতে এনে করে পেলে রুটি এনেকে শুকি আছে আর ইয়াত কয়লা দি দিয়ে চাও কয়লা দি দিছে চাওক কয়লা এনেকে দি দিছে আর এই রুটিটো গরম গরম তেওঁলোকে দিয়ে মানে যোন আহে কাস্টমার এই গরম গরম তেওঁলোকে এনেকে করে প্রভাইড করে সো এয়া দেখিছে কয়লা কি ধুনিয়াকে বনায় আছে মতলব আপলোক জব কাস্টমার আতা হ্যাঁ তো আপ এসে হি ফ্রেশ কে বনা কে এসে দে দেতা হ্যাঁ না হ্যাঁ ইয়াত মানে দাদাক সুদিছু মানে আপনার যে কাস্টমার আহে কাস্টমার আহিলে আপনি লগালগ মানে অল্প দেরি বহুয়াই পেলে এনেকে ডাইরেক্ট বনাই পেলে হয় না ডাইরেক্ট বনাই পেলে গরম গরম তেওঁলোকে রুটি দিয়ে হয় না রুটিটো এইটো যেতিয়ালৈকে খোলা থাকে কেতিয়ালৈকে খোলা থাকে 8টা বজাত ৰাতিপুৱা কেতিয়া স্টার্ট হয় 6টাৰ পৰা স্টার্ট একদম 8টালৈকে রুটি পাব রুটি ৰাতিপুৱা 7:30 ৰাতিপুৱা 7:30 7:30 রুটি পাই যাব ঠিক আছে রুটি আপনাদের এনেকে ধুনিয়ে খাব পড়ে আমার কারণে একটা প্লেট লগাবলে তেও কইছো সো আমার কারণে একটা প্লেট রুটির প্লেট একটা লগাই দিও এক দি পেলে লইছে আর এনেকে করে পেলে রুটি রাতি 8টা লৈকে সো এইটোৱে হৈছে রুটির মানে চাওক বুট দাইল তড়কা হয় না আর এই আম আচার একটা পিঁয়াজ আর রুটি দুখন রুটি লব পাৰিব 7 টকা পার পিস রুটি হয় না দালি 40 টকা ঠিক আছে এটা খাই লো খাই পেলে আপনার গোটেই বস্তুটা কম কেনেকুয়া কিন্তু ভেরি টেস্টি আগরপা মানে খাইছো ইয়াতে টেস্ট করে লৈছো কেনেকুয়া লাগে অলরেডি ডাল মাখনিটো বিৰাট মানে ডাল এইটো মই দেখিছোঁ আৰু এইটো মানে একজেক্টলি ডাল তড়কা হয় না ডাল তড়কা
মানে আপনি যদি সিম্পল ফুড যদি খাব লাগে আপনি যদি গুয়াহাটি ফালৰ পৰা আহি আছে তেতিয়া আপনি রাইট সাইডে পৰিব এটো এই ধাবাখন আৰু যদি যোৰহাট বা ডিব্ৰুগড় বা শিৱসাগৰ পৰা আহি আছে লেফট সাইডে পৰিব ৰাতিপুৱা যদি আপোনালোকে নাস্তা কৰি অহা নাই তেনেকুৱা যদি কৰিব বিচাৰিছে তেতিয়া একদম চিম্পলি শুকান ৰুটি আপোনাৰ কোনো মানে প্ৰব্লেমো নহয় এইটো খালে আৰু একদম ৰঙা আটাৰ এইটো বস্তু ৰুটি বনাইছে চ' একো আপোনালোকৰ অপকাৰো নকৰিব চ' টেষ্টিও হয় দাইল যিটো তৰকা আছে সেইটো খুব টেষ্টি আৰু খুব ধুনীয়া খাবলৈ লাডু কেইটকা কি লাডু হয় এইটো গম লাডু মানে ইয়াত আছে বহুত ফেমাছ বুলি কৈছে বহুত ফেমাছ নেকি এইটো চাওক এইটো এটা ফেমাছ মানে এওঁলোকৰ ইয়াত এইটো বিকে চ' আপোনালোকে যদি দৰকাৰ হয় গম লাডু আৰু ভুজিয়াও দেখিলোঁ এইটো কি হা ভুজিয়া কিমান কিমান 10 টকা পেকেট পেকেটটো আছে নেকি মানে 10 টকীয়া এটা পেকেট আৰু এনেকৈ কৰি পেলাই 10 টকাত মানে এইটো মোটা ভুজিয়া তোমালোকে নিজে বনোৱা নি এইটো কিমান কিমান গ্ৰাম আছে এইটো এইটো 10 গ্ৰাম নে 20 গ্ৰাম এনেকুৱা কিবা এটা হ'ব আৰু মুঠতে তোমাৰ নামটো কি বাৰু নামটো প্ৰকাশ প্ৰকাশ এই মজা লাগিলে এওঁ মানে তোমাৰ নামটো মোৰ নামটো বাবাটো বাবাটো এইপিনে অহা নহ'লে একো নেদেখি এইপিনে অঁ এতিয়া তোমাৰ নামটো বাবাটো ইয়াতে ঘৰ নেকি ইয়াতে নি তোমাৰ হা শিৱা এই মজা আৰে একদম মানে হিৰো হিৰো মানে কি ধুনীয়া লাগিছে কি কি নাম তোমাৰ মোৰ নাম ভৰত ভৰত আ মজা ইয়াতে ঘৰ নি সবৰে ইয়াতে ঘৰ ইয়াতে আৰু ইয়াতে কাম কৰা সব এই বঢ়িয়া কাম কৰি আছে মানে ইজনে মানে খুব সহায় কৰিলে মোক মানে এই ভিডিঅ' বনাওঁতে ভাল লাগিলে দেই তোমালোকক পাই পেলাই খুব ভাল লাগিলে দেই আৰু এনেকৈ কাম কৰি থাকা আৰু ভালকৈ দেই ঠিক আছে চ' বহুত বহুত ভাল লাগিলে ইয়াত খাই পেলাই আৰু আপোনালোককো কওঁ যদি আপোনালোকে যদি আপোনালোকে পিনে গুৱাহাটী পিনে বা বোকাঘাট বা আনকি দেৰগাঁওলৈকেও যদি আপোনালোকে আহে আৰু ৰাতিপুৱা যদি খাব বিচাৰে ৰাতিপুৱা যদি খাব বিচাৰে তেতিয়া এই ৰাজা ধাবা যি এই ধাবাটোত আছে আপোনালোকে আহিব নিশ্চয় খুব সুন্দৰ আৰু খুব ধুনীয়া আৰু আপোনাৰ মুখৰ আগতে মই দেখুৱালোঁ আপোনালোকৰ মুখৰ আগতে বনাই পেলাই দেখুৱাই আৰু আপকে সাথ ভি বহুত বহুত আচ্ছা লাগা থেংক ইউ ভেৰি মাছ হা থেংক ইউ ভেৰি মাছ থেংক ইউ ভেৰি মাছ আনটি ভিডিঅ'ত আপোনালোকক এতিয়া নিশ্চয় লগ পাম তেতিয়ালৈকে বাই বাই